যোগাজ আরোহী, আর এখন এভাবে অংশু একা, আরাধ্য আরো কোথায়? তুই ঠিক আছে স্যার? কি হয়েছে বল না মা। দিদিয়াকে এখন আগে বসতে দাও, তারপর তোমার সব প্রশ্নের উত্তর দেবো আমি। দিদিয়া তুই চল তো, চল বসবি, আয় চল বসো। হ্যাঁ রে বল, তোমার কি হয়েছে? নিন, এবার আপনি সাইনটা করে দিন। আমি এতগুলো বছর মামমামকে ছাড়া কাটিয়েছি, তাই আমি মামমামের কাছেই থাকবো। ভুলটা আমার, আমি যদি তখন অনিরুদ্ধের কথা বিশ্বাস না করে আর ওইকে পালাতে না দিতাম, তাহলে তাহলে সমস্যাটা হতো না। দাদা, দোষ তোমার একার নয়, দোষ আমাদেরও আছে। তাছাড়া আমরাও তো আপনার সাথ দিয়েছি দাদা, তাহলে আপনি নিজে একা কেন দোষারোপ করছেন? হ্যাঁ মানছি, তোমরা আমার সাথ দিয়েছো, কিন্তু কিন্তু বুদ্ধিটা তো আমার ছিল।